সেনারা বাঙালি যুবতীদের নগ্ন করে শিকল দিয়ে বেঁধে গোসল করাতো নদীতে। খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীতে হানাদারদের হাতে নারী নির্যাতনের সেই দৃশ্য এখনো কাঁদায় বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেনকে। জীবন বাজি রেখে শুভপুর সেতু ধ্বংসসহ নানা সফল অপারেশনে অংশ নেন তোবারক হোসেন। তিনি মিরসরাই উপজেলার কারেরহাটের মরহুম শেকান্তর আহমেদের ছেলে। তার বড় ভাই মরহুম আলতাফ হোসেন বঙ্গবন্ধুর নির্দেশে গঠিত নিউক্লিয়াসের অন্যতম সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা। স্ত্রী রাশিদা আক্তার, তিন ছেলে ও এক মেয়ে নিয়ে তোবারক হোসেনের সুখের সংসার। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মিরসরাই উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ছিলেন তিনি। মুক্তিযুদ্ধে হানাদারদের চট্টগ্রামে ঢুকতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল মিরসরাইয়ের শুভপুর সেতু। অসহযোগ আন্দোলনের শুরুতেই সেতুর 1 কিলোমিটার দক্ষিণে করেরহাটে গঠিত হয় সংগ্রাম পরিষদ। স্থানীয় আওয়ামী লীগ নেতা এটিএম ইসমাইল মিন্টু মিয়া ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক। 71-এর 25শে মার্চ কালো রাতে তৎকালীন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, শাহ আলম চৌধুরী ও আওয়ামী লীগ নেতা মিহির চৌধুরী আসেন করেরহাটে। স্থানীয় সংগ্রাম কমিটির নেতাদের ডেকে তারা বললেন, কুমিল্লার সেনা ক্যাম্প থেকে পাকিস্তানি আর্মি যেন চট্টগ্রাম অভিমুখে যেতে না পারে, সেই জন্য শুভপুর সেতু ধ্বংস করতে হবে। নেতাদের ডাকে স্কুল পড়ুয়া 17 বছরের টগবগে তরুণ তোবারক হোসেন আর ঘরে থাকতে পারেননি। শুভপুর সেতু ধ্বংসের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে জড়িয়ে পড়েন মুক্তিযুদ্ধে। ওই সময় তার অগ্রজ সাথী ছিলেন মির্জা ফিরোজ, ডাক্তার গোফরান, ইঞ্জিনিয়ার এরফানুল হক, মাইনউদ্দিন আহমেদ, আবুল কাশেম, ফিরোজ আহমেদ, মোশাররফ হোসেন বিকম, অধ্যাপক ম আফসার, আহমেদ হোসেন সহ আরো অনেকে। শুভপুর সেতু ধ্বংসের স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তিযোদ্ধা তোবারক জানান, 25শে মার্চ রাতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশ পাওয়ার পর তড়িঘড়ি করে চারিদিকে মুক্তিকামী জনতাকে খবর দেয়া হলো। করেরহাট বাজারের মজুমদারের পেট্রোল পাম্প থেকে পেট্রোল, কেরোসিন ও ডিজেল সংগ্রহ করা হলো। আশেপাশের বাড়িঘর থেকে আনা হলো শুকনো লাকড়ি। করেরহাট সিএমবি অফিস থেকে নেওয়া হলো বিটুমিন ভর্তি ড্রাম। রাত 1:30টার দিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে তারা 20 থেকে 30 জন সেতুতে প্রতিরোধ সৃষ্টির চেষ্টা চালান। রাত যত গভীর হচ্ছিল ততই মানুষের সমাগম বাড়ছিল। ইঞ্জিনিয়ার মোশাররফ সেতুর পাশের একটি ঘরের ঘর ভেঙে সেতুর পাতাতনে আগুন ধরিয়ে দেন। এরপর তিনি সবাইকে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিতে আদেশ দেন এবং শুভপুর সেতু ধ্বংস হওয়া পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পরদিন সকাল 8টার দিকে তৎকালীন গণপরিষদ সদস্য ফেনীর খাজা আহমেদ খবর পাঠালেন, শুভপুর সেতু ধ্বংস করে তোমরা খান সেনাদের গতিরোধ করো। তোবারক হোসেন বলেন, সেদিন বেলা 12টার দিকে ফেনীর দিক থেকে পাকিস্তানি আর্মির গাড়ির একটি বহর সেতুর উত্তর প্রান্তে এসে থামে। আমরা কিছুক্ষণের জন্য সরে দাঁড়াই, পরে শত্রুরা সেতুর উপর জ্বালানো আগুন নিভিয়ে গাড়ির বহর পার করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তবে সেতু পাহারা দেওয়ার জন্য 15 থেকে 20 জন সেনাকে সেখানে রাখা হয়। এরই মধ্যে সেতু ধ্বংস করার জন্য বেশ কয়েকবার ব্যর্থ চেষ্টা চলে। 29 মার্চ বিকেলে করেরহাট কেএম হাই স্কুল মাঠের সংগ্রাম কমিটির এক জনসভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে সর্বস্তরের জনতা দাগ, কুড়াল, কোদাল সহ যার যা কিছু আছে তা নিয়ে শুভপুর সেতু প্রতিরোধ এবং ধ্বংস করতে এগিয়ে যান। তখন কয়েকজন পুলিশ ও ইপিআর সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে যোগ দেন। সেদিনও সেতু ধ্বংস করা যায়নি। 31 মার্চ করেরহাটের তুলাতলিতে সংগ্রাম কমিটির আবার বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় কয়েকজন বাঙালি সেনা কর্মকর্তা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ক্যাপ্টেন সুবেদ আলী ভুঁইয়া, ক্যাপ্টেন আফতাবুল কাদের ও সেকেন্ড বেঙ্গল রেজিমেন্টের সুবেদার মইনউদ্দিন। বৈঠকে সেতু ধ্বংসের রণকৌশল নির্ধারণ হয়। 31 মার্চ রাত শেষে ভোরে আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পরিকল্পনা অনুযায়ী সেতু আক্রমণ করি। সেতুর দক্ষিণ থেকে অপারেশনের নেতৃত্ব দেন ক্যাপ্টেন সুবেদ আলী ভুঁইয়া এবং উত্তর পাশে ছিলেন ক্যাপ্টেন আফতাবুল ইসলাম ও সুবেদার মইনউদ্দিন। আক্রমণের মুখে পাহারায় থাকা পাকিস্তানি সেনারা বাংকারে ঢুকে পড়ে। উত্তর পাশে থাকা 6 পাকিস্তানি আর্মি গ্রেনেড হামলায় মারা যায়। দক্ষিণেও মারা যায় আরো 6 থেকে 7 জন। আমরা ভেবেছিলাম সব শত্রু গ্রেনেড হামলায় মারা গেছে। এক পর্যায়ে সুবেদ আলী ভুঁইয়ার নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়ে 3 ইপিআর সদস্য পাকিস্তানিদের বাংকারের দিকে এগিয়ে যেতেই ব্রাশ ফায়ার করে ওরা। এতে ওই 3 জন শহীদ হন, তাদের একজন আবুল হোসেন, অন্যদের নাম মনে নেই। পরে বেঁচে থাকা 4 পাক সেনা গুলি ছুটতে থাকে, পিছু হটে অলিনগরের দিকে পালিয়ে যায়। সেখানে জনতা একজনকে ধরে পিটুনি দিয়ে মেরে ফেলে। এভাবে
শুভপুর সেতু অপারেশন হয় সফল, বলেন তোবারক হোসেন। মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি নিয়ে তিনি বলেন, এপ্রিলের প্রথম থেকে আমরা কদেরহাটের সরকার তালুক গ্রামে দুটি লঙ্গরখানা খুলি, সেখানে খাবার রান্না করে মুক্তিযোদ্ধাদের কাছে পাঠাতাম। সাধারণ মানুষ চাল ডাল, ক্ষীরা, মিষ্টি কুমড়া, মূলা সহ বিভিন্ন শাকসবজি পাঠাত লঙ্গরখানায়। এপ্রিলের মাঝামাঝি এম এ হান্নান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এইচ টি ইমাম, তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য মির্জা মনসুর ও শ্রমিক নেতা এটিএম নিজামুদ্দিনের সঙ্গে তোবারক হোসেনও ফেনী নদীর রামগড় এলাকা হয়ে ভারত যান। সেখানে সাবরুমে তিন দিন থাকার পর হরিণা এলাকায় একটি পাহাড় পরিষ্কার করে তাঁবু টাঙিয়ে ক্যাম্প করা হয়। পরে সেটি হরিণা ইউথ ক্যাম্প নামে পরিচিতি পায়। সেখানে বাঙালি শরণার্থীদের রেখে যুদ্ধের প্রশিক্ষণ দেয়া হতো। প্রায় 24 দিন প্রশিক্ষণ শেষে দেশে ফিরে তোবারক যুদ্ধে যোগ দেন 1 নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার মইনুদ্দিনের অধীনে। যুদ্ধকালীন একটি দুঃসহ স্মৃতি তোবারককে এখনও কাঁদায়। তিনি বলেন, প্রশিক্ষণের জন্য ভারত যাওয়ার পর ফেনী নদীর তীর থেকে প্রায় সকলে দেখতাম নারী নির্যাতনের দৃশ্য। রামগড়ে একটি পাকিস্তানি ক্যাম্পে বাঙালি যুবতীদের নগ্ন করে শেকল দিয়ে বেঁধে নদীতে গোসল করানো হতো, আর রাতে তাদের আহাজারিতে নদীর দুই পাশের পাহাড়ও কেঁদে উঠত। মিরসরাই মুক্তিযোদ্ধ সংসদের কমান্ডার কবির আহমেদ বলেন, তোবারক হোসেন একজন সাহসী মুক্তিযোদ্ধা। প্রগতিশীল নানা আন্দোলন সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।